হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। সবাইকে জানাই শুভ শারদীয়া। আজকে আমি চলে এসেছি উত্তর কলকাতার একটা বিখ্যাত পুজো মণ্ডপে, সেটা হলো কাশি বোস লেন। হাতিবাগানের খুব কাছাকাছি রয়েছে কাশি বোস লেন। আপনারা এখানে আসবেন কিভাবে সেটা আগে বলে দিই। এখানে আসার জন্যে মেট্রোতে করে এলে অবশ্যই শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে একটু পায়ে হেঁটে এলেই আপনারা কাশি বোস লেন পেয়ে যাবেন। আর উত্তর কলকাতার পুজোর মধ্যে কিন্তু কাশি বোস লেন খুব ভালো, আগের বছর তো খুব ভালো একটা থিম করেছিল, এ বছরের থিমও কিন্তু খুব ভালো। এ বছরের থিম যেটা রয়েছে সেটা হলো রত্ন গর্ভা। আর প্যান্ডেলে ঢোকার মুখেই সামনে রয়েছে রাজা রামমোহন রায়ের ছবি, আর এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। এখানে মা দুর্গাকে রত্নগর্ভা হিসেবে তুলে ধরা হয়েছে, আর এই দুজন মহাপুরুষের মাধ্যমে সেটা তুলে ধরা হয়েছে। যেহেতু মা দুর্গা এই দুজনের জন্ম দিয়েছে, সেই হিসেবে তুলে ধরা হয়েছে। কারণ এনারা নারীদের জন্য অনেক কিছু করেছেন, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছেন, আর এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিলেন। এই জন্যই নারীরা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, নারীদের জীবনে নবজাগরণ ঘটেছে, না হলে নারীরা আজও সেই নিম্ন শ্রেণীতেই থাকতো, তাদের মধ্যে এই জাগরণটা ঘটতো না। এখানে দেখো এই বাল্য বিবাহে স্টপ করার কথাটা এখানে লেখা আছে। সব মিলিয়ে থিমটা কিন্তু জাস্ট অনবদ্য, এত ভালো করেছে এনারা যে কি বলবো। আগের বছরও যেটা মানে নারীদের নিয়েই করেছিল, এবছরের থিমও কিন্তু সেরকমই নারীদের নিয়ে। তো সব মিলিয়ে ভাবনাটা তো আমার খুবই ভালো লেগেছে এখানকার। আর এগুলো বোঝাচ্ছে বিধবা বিবাহ বন্ধের জন্য এইগুলো যেগুলো করেছে, দেখতেই পাচ্ছ এই যে সাদা সাদা পুতুলগুলো। এরপরে আমরা ঠাকুরের মণ্ডপের দিকে ঢুকছি। দেখো অসাধারণ এই মণ্ডপটা সাজানো, আর এখানে অনেক মহিষী নারীদের তুলে ধরা হয়েছে, যারা নিজেদের নিজেদের জায়গায় খুব প্রসিদ্ধ সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন রয়েছে লতা মঙ্গেশকরের ছবি, মেরি কমের ছবি, সেরকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও কিন্তু এখানে রয়েছে। আর মা দুর্গাকে দেখো, এখানে মা দুর্গাকেও খুব অপূর্ব লাগছে দেখতে। এবার দেখো বাইরে বেরোনোর মুখে এরকম চাল দিয়ে তৈরি, এটা এত ভালো লাগছিল দেখতে। সব মিলিয়ে এই পুজো প্যান্ডেলটা জাস্ট ফাটাফাটি হয়েছে, তাই বলছি একবার তোমরা দেখো এসে কাশি বোস লেনে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও ভালোভাবে পুজো কাটিও। আজকের মতো আসি, আজকের মতো বাই বাই।